السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى. أما بعد সম্মানিত দর্শক শ্রোতা, প্রিয় দীনি ভাই বোন, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ উপস্থিত হয়েছি একটি বিষয় নিয়ে, তা হলো আমরা যখন বিয়ে শাদী সম্পূর্ণ করি, তো বিয়ে শাদী সম্পূর্ণ করার পর স্ত্রীর কাছে কতদিন থাকতে হবে। অনেকেই বিয়ে শাদী করার পর বিদেশ চলে যায়, তার বিভিন্ন জায়গায় চাকরি বাকরি থাকে, ব্যবসা বাণিজ্য থাকতে পারে, সেখানে চলে যায়। তো আমার স্ত্রীর সাথে আমাকে কয়দিন সময় দিতে হবে, বিয়ের পরে সর্বপ্রথম কয়দিন তাকে সময় দিতে হবে, এ সম্পর্কে আমরা সংক্ষিপ্ত আকারে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আমা তাওফিক ইল্লা বিল্লাহ। হোলি স্টার প্রেজেন্স। তো বিয়ের পর স্ত্রীর সাথে কয়দিন থাকতে হবে এ সম্পর্কে একটি হাদিস আলোচনা করছি। হাদিসটি হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বিয়ের পর বিধবা নারীর অধিকার হলো 3 দিন এবং কুমারী মেয়ের অধিকার 7 দিন। অর্থাৎ বিয়ের পর 3 দিন এবং 7 দিন স্ত্রীর কাছে অবস্থান করবে। তো আমরা এই হাদিস থেকে পরিষ্কারভাবে বুঝতে পারলাম যে আমি যে মেয়েটিকে বিবাহ করেছি, সেই মেয়েটির যদি আগে অন্য কোথাও বিবাহ না হয়, অর্থাৎ কুমারী মেয়ে যদি হয়, তাহলে সেই স্ত্রীর কাছে 7 দিন অবস্থান করা সুন্নাত। আর মেয়েটি যদি বিধবা হয়, অর্থাৎ ইতিপূর্বে তার একটি বিবাহ হয়েছে, সে তালাকপ্রাপ্ত অথবা তার স্বামী মারা গেছে, এরকম মেয়েকে যদি বিবাহ করি, তাহলে সেই বিধবা মেয়ের সাথে আমার স্ত্রী হিসাবে তাকে সর্বপ্রথম 3 দিন সময় দেওয়া সুন্নাত। আশা করি আমরা সকলে বুঝতে পেরেছি যে বিবাহ শাদীর পর স্ত্রীর সাথে কয়দিন থাকতে হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আমল করার তাওফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।